চোখে দেখতে পাও না? কেমন আছেন? বাড়িতে যাননি এখনো? এখনো যাইনি, আমি সাগর সাগর লইয়া থাকি তো। আচ্ছা, তোমাদের পোশাকের অবস্থা তো খুব খারাপ। একটা কাপড় দেব, দিলে পরবে? কিছু খেয়েছো সকাল থেকে? কিছু খাওনি? তো তাহলে আচ্ছা ঠিক আছে, আমি একটা কাপড় দিচ্ছি, ঠিক আছে? এখন পরবে? এখন পরিয়ে দেবো। কিন্তু এখানে বসো, আমার দিকে তাকিয়ে। এ নাও রুটি আছে, এ নাও দিচ্ছি, তুমি খাও। বই তোমাদের কি এখানেই জীবন কাটে? চোখে দেখতে পাও না? ঠিক আছে, আমরা আবার আসবো, ঠিক আছে? আবার আসবো, দেবো। আমরা এর আগের বার এসে তোমাদের খাওয়া দাওয়া দিয়ে গেছি, মনে আছে? আবার এসছি, আবার আসবো, কাপড় দিয়ে গেছি, আবার লাগলে আবার দেবো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আসলাম, আবার আসবো। এক নতুন উদ্যোগ, যারা মানসিক ভারসাম্যহীন হয়ে আমার আপনার পরিবারের সন্তান, কারোর মা, কারোর বাবা, কারোর ভাই, কারোর বোন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ডাস্টবিনের খাবার গুড়িয়ে খাচ্ছে, নোংরা খাচ্ছে, খেতেও পাচ্ছে না, তাদের পাশে দাঁড়াচ্ছে পোশাক দিয়ে বা খাদ্য দিয়ে। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা হয় তাদের পাশে দাঁড়ান, নইলে আমাদের কমেন্ট বক্সে জানান, আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আপনাদের কাছে এটাই অনুরোধ, তাদের পরিবারের কাছে যাতে ফিরে গিয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, একটি মাত্র শেয়ার করুন আপনার শেয়ারের দ্বারাই, যাতে তারা তাদের পরিবারের কাছে ফিরে যেতে পারে।